যেন বহুত নদীর মতো চলার পথে কত বাক মোহনা শত আছে আরো দ্বন্দ্ব আলো বেছে নিতে হবে তাই পথ আমাদের আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হল আয়োজিত এবং লাভ লাভেল আলোচনা অনুষ্ঠান আলোকপাত আমাদের আজকের বিষয় রাহমাতুল্লীল আলমিন এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট আলেম শাইখ আহমদুল্লাহ আসসালাম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের সাথে আছে আমি জাইনুল আবেদিন আজাদ আমরা গত পর্বে রহমাতুলিল আলমিন এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমরা সিরাতের গুরুত্ব বৈশিষ্ট্য এবং সিরাতের উৎস প্রসঙ্গে কিছু কথা বলেছি এবং আমাদের প্রিয় নবীকে কে রহমাতুলিল আলমিন বলেছেন কেন বলেছেন সে প্রসঙ্গেও আমরা কিছু কথা বলার চেষ্টা করব এরপরে প্রাসঙ্গিকভাবে নবী সাল্লাহ আল্লী ওয়াসাল্লাম কোন ভূগোলে জন্মগ্রহণ করেছেন তখনকার সামাজিক রাজনৈতিক ধর্মীয় এবং অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব কোন প্রেক্ষাপটে কোন জাহেলিয়াতে তিনি এসেছিলেন পৃথিবীর মানুষকে মুক্তি দেওয়ার জন্য তাহলে বোধহয় তার আগমনের গুরুত্ব আমরা সম্মকভাবে উপলব্ধি করতে পারব শেখ আহমদুল্লাহ প্রথমে আপনার কাছে জানতে চাই গত পর্বে আমরা যে কথাটি বলেছিলাম রহমাতুল্লিল আলামিন সম্পর্কে এবং এর ব্যাখ্যা সম্পর্কে যে আপনি খুবই যৌক্তিকভাবে পেরেছেন যে আমাদের অনুষ্ঠানের যে নাম রহমাতুল্ল আলামিন এ নামটি এত সুন্দরভাবে নির্বাচিত হয়েছে যে খাতামুন্নবীন বা আর অনেক নামেই তাকে নামকরণ করা যায় এবং তার বহু নাম আছে এ সম্পর্কে একটি হাদিসও পাওয়া যায় কিন্তু আলামিন এই উপাধিটা আমার মনে হয় তার সবচাইতে ব্যাপক এবং সবচেয়ে বড় পরিচয় বর্তমান বর্তমান সময়ে রহমত খুব বেশি বেশি প্রয়োজন। আজ রাসুল্লাহ করিম সাল্লামকে এক একজন এক এক ভাবে চিত্রায়িত করছেন অমুসলিমদের মধ্য থেকে অনেকেই তার জীবনকে ভিন্ন ভাবে সমাজে চিত্রায়িত করছেন বলেছেন অনেকে প্রশংসাও করেছেন অনেকে এভাবে বলছেন এই 전자 বিক্ষুব্ধ পৃথিবীতে যদি নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অব আনা যেত তাহলে বোধে পৃথিবীর শান্তি নিশ্চিত হতো আবারও ফিরে আসতো জি তো এরকম একটি পরিবেশে পরিস্থিতিতে এই নামটির তাৎপর্য জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ তিনি কিভাবে রাহমাতুল লিল আলামিন হলেন তিনি কিভাবে গোটা সৃষ্টি জগতের জন্য রহমতের আধার হয়ে এলেন তিনি ঘরের আদর্শ ছিলেন বাইরের আদর্শ ছিলেন তিনি উদাহরণ রেখে গেছেন এবং তার যে রাষ্ট্র পরিচালনা সমাজ পরিচালনা এই নামটি আল্লাহ তার এই পরিচয়টি কোরআনে যেমন উল্লেখ করেছেন তেমনিভাবে তার বিভিন্ন হাদিসেও তিনি নিজেও বলেছেন একাদিসে এসেছে তিনি বলেছেন ইন্নামা ইন্নিবু ইসলাম উব আসলা আহানান যখন তাকে বলা হয়েছিল যে মুশ্রিকরা আপনাকে অনেক কষ্ট দিচ্ছে অনেক যাতনা এবং অনেক নির্যাতন চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন থেকে আপনি আল্লাহর কাছে কেন বদোয়া করছেন না তাদের জন্য মানে অত্যন্ত সঙ্গত একটি দাবি ছিল এটা সে সময়ের বাস্তব পরিস্থিতি পরিস্থিতি নির্যাতন নিষ্পেষণের নিপীড়ন চরম অধিকার বঞ্চিত অবস্থায় যে আর্তনাদ জি সে আর্তনাদের পরিবেশে পরিবেশে বলেছিলেন জি এই কথাটি যখন তার কাছে এলো তখন তিনি জবাবে বলেছিলেন ইন্নি লাম ওবাস আমি কাউকে অভিশাপ করার জন্য আসিনি কারোর প্রতি বদোয়া করার জন্য আমাকে পাঠানো হয়নি ইন্নামা বয়স তো রহমা আমি তো রহমত হয়ে এসেছি আমি তো দয়ার অনুগ্রহের আধার হয়ে নেমেছি গোটা বিশ্বমাসের জন্য গোটা পৃথিবীর জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সহি মুসিমার খাদি যা আসে তাঁর কয়েকটি নামের কথা তার ভিতরে একটি নাম হলো তিনি বলেছেন আনা নবী রহমা আমি রহমতের নবী আমি অনুগ্রহ এবং দয়ার নবী আমি অনুকম্পার বৃষ্টি বর্ষণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি নবীর রহমা বলেছেন তিনি নিজেকে আল্লাহ সুমাত আল্লাহ কোরআনে বলেছেন ফ্যাবিমা রহমাতে মিন আল্লাহ হিলিন আল্লাহর রহমত আপনার প্রতি হয়েছে বিধায় আপনি বিনম্র হয়েছেন ওলাউ কুন্ত ফজ্জন গলিদ আল কল বেলাং ফদ্দমিন হাউলি আপনি যদি কঠোর হৃদয়ের হতেন আপনার যদি শক্ত মনের মানুষ হতেন তাহলে কাউকে আপনার পাশে পেতেন না গোটা পৃথিবী যে আপনার পাশে জন্ম সমাবেত হয়ে গেছে আমাদেরকে থামতে হয় আমরা নবী সাল্লাহ আসলামের আলোচনায় গেলে তো এই শব্দগুলি আসবেই জি বিনম্র ছিলেন কোমল ছিলেন দয়ার আধার ছিলেন যারা তাকে আঘাত করেছেন তিনি তাদের মুক্তি কামনা করেছেন বর্তমান সময়ে তো পৃথিবীতে এই আবহাওয়া আমরা পাচ্ছি না এবং মুসলমানদের জীবনযাপনও আমরা গৃহে আমাদের ডোমেস্টিক ভায়োলেন্স হয় স্ত্রী নির্যাতন হয় সমাজে যারা প্রতাপশালী মুসলিম তারা সাধারণ মানুষকে কষ্ট দেয় নির্যাতন করে এবং যারা বিভিন্ন দায়িত্ব আছেন তারা দায়িত্ব পালনের মাধ্যমে মানুষের উপকার না করে তারা নিজেদের ব্যাক চেষ্টা করেন এইসব আচরণ তো নবী ইসলামের যে শিক্ষা যে বিরুদ্ধ তার পুরো বিপরীতে বিপরীতে তাহলে আমরা উম্মত কিভাবে হলাম যে এই প্রশ্ন তো এসেই যায় জি রাহমাতুল্লিল আলামিন এ নামের মধ্যে যে প্রেরণা আছে আমাদেরকে গোটা বিশ্ববাসীর জন্য অত্যন্ত কল্যাণকামী হওয়া পরোপকারী হওয়া এবং কারোর ক্ষতির দিকে না পা না বাড়ানো শান্তিকামী হওয়া এবং গোটা পৃথিবীর মানুষের জন্য ব্যাপকভাবে আলামিন শব্দটি যে আল্লাহ সালা বলেছেন রহমত উদ্দিন মুসলিমিন বলেননি মুসলিমদের জন্য রহমতিটা বলেননি এর মধ্যে যে প্রেরণা রয়েছে সেই প্রেরণা দ্বারা আমাদের সবাই অনুপ্রাণিত হওয়া উচিত বর্তমান সভ্যতা তো আমরা লক্ষ্য করছি যে বিজ্ঞান প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে আল্লাহ পৃথিবীতে যে উপাদানগুলো দিয়েছেন সেটা এক্সপ্লোর করে আহরণ করে বিজ্ঞানীরা এবং প্রযুক্তির মাধ্যমে সেটা মানুষের ব্যবহার উপযোগী হয় আমরা বিজ্ঞানের দিক থেকে অগ্রসর হয়েছি এখন অনেক আলো কিন্তু সেই আলোর ভেতরে যেন হৃদয় নেই তা অনেকে বলে থাকেন বর্তমান এই সভ্যতায় যে যুদ্ধ অস্ত্রের পেছনে আণবিক বোমার পেছনে যে বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন যে অর্থ ব্যবহার করা হচ্ছে মানুষের মেধা যে কাজে ব্যবহার হচ্ছে যুদ্ধে আগ্রাসনে এবং কারোর প্রতি কারো কোনো আস্থা নেই মহাবিশ্বের তো ছোট্ট গ্রহে পৃথিবী সৃষ্টির কোটি কোটি নিদর্শনের মধ্যে মানুষের সংখ্যা কতই বা ছোট্ট গ্রহের মানুষগুলো কেন শান্তিতে থাকতে পারছে না পরস্পরের মধ্যে কেন আস্থা নেই কেন আমরা পরস্পরকে শত্রু ভাবছি আমাদের মধ্যে ঔদার্যের কমতি কেন এই যে বর্তমান সভ্যতায় আমাদের যে সংকট এই সভ্যতার সংকট বিমোচনে বোধে আমাদের আবার যেতে হচ্ছে তার দিকে ধাবিত হতে হচ্ছে তিনি রাহমত আলামিন জগতের সকল সৃষ্টির প্রতি রহমত ছিলেন আমরা যদি তার জীবনের পুরো জীবনীকে আমরা আলোচনা করি তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে আমরা যদি সংক্ষেপে শুধু পয়েন্ট আকারে বলি কিভাবে তিনি সকলের প্রতি রহমত ছিলেন দেখুন তাইফে যখন তিনি দাওয়াত নিয়ে গেলেন এবং তায়েফের মানুষ সে দাওয়াতকে প্রত্যাখ্যান করে বরং তার উপরে ঝাঁপিয়ে পড়লেন নির্যাতন করলেন আঘাতে তাকে এরকম একটি পরিস্থিতিতে এসে পাহাড়ের দায়িত্ব নিয়ে যদি ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে এসে তাকে প্রস্তাব পেশ করলেন যে আপনি অনুমতি দিলে দুই পাশে দুই পাহাড়কে চাপা দিয়ে এ তাইপের লোকগুলোকে আমরা শেষ করে দিই তিনি জবাবে কি বলেছিলেন এ হলো রহমতুল্ল আলমিন হওয়ার একটি নমুনা মাত্র যারা আঘাত করছে আঘাতের বিপরীতে আঘাত না করে তিনি বলছেন যে না এরা বেঁচে থাকলে এদের বংশধরেরা এদের পরবর্তী প্রজন্মের কেউ হয়তো আমার আহ্বানে সাড়া দিয়ে আসবে তারা হয়তো সত্যের পথে সুদূর দৃষ্টিভঙ্গি ব্যাপকতা এ রহমতুল্লাহ আলমিনের নমুনা তিনি গোটা বিশ্বের সকল মানুষ শত্রু বন্ধু সকলের প্রতি রহমত ছিলেন একবার তো এক ঘটনা এসেছে যে জনৈক যুদ্ধবন্দিকে মদিনার মসজিদে নবীর খুঁটির সাথে বেঁধে রাখা হলো কয়েকদিন তিন দিন নবী আলহ তার কাছে গেলেন এবং তার কাছে গিয়ে তার অবস্থা জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করার পরে যখন তার সাথে কথোপকথন হলো সে খুব অধ্যত্ত্বের সাথে আল্লাহ রসুল্লাহামের সাথে কথা বললেন তিনও দিন অধ্যত্ত্বের সঙ্গে কথা বলার পরেও আল্লাহ রসুল্লাহ সাল্লাম তাকে আঘাত না করে মুক্ত করে দিলেন সঙ্গে সঙ্গে তিনি ছিলেন একটি গোত্রপ্রধান সঙ্গে সঙ্গে তিনি ইসলাম গ্রহণ করলেন শত্রুর প্রতিও করুণা দেখুন যুদ্ধ উদার্য যুদ্ধের ক্ষেত্রে প্রতিপক্ষকে হত্যা করা এটাই হলো যুদ্ধের একটা নিয়ম কিন্তু রাসুল করিম সাল্লাহাল্লাম তার বহু হাদিসে স্পষ্টভাবে বলে গেছেন কোন নারীকে হত্যা করা যাবে না কোন বৃদ্ধকে হত্যা করা যাবে না কোনো অন্ধ মানুষকে হত্যা করা যাবে না কোনো শিশুকে হত্যা করা যাবে না যুদ্ধে লিপ্ত নয় বা যুদ্ধে প্রভাব বিস্তার করতে সক্ষম নয় এরকম কোনো মানুষকে হত্যা করা যাবে না এই শিক্ষা আপনি পৃথিবীর কোথায় পাবেন ফসল ফসল করা যাবে না এমনকি গাছের পাতা বিশেষ করে আরবে যারা গিয়েছেন আমাদের দর্শকদের মধ্যে তারা বলতে পারবেন আরবের বড়ই গাছের মতো এই টাইপের যে একটু রুক্ষ কিসিমের যে গাছগুলো এগুলো প্রচুর পরিমাণে হয় তার এক হাদিসে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে তিনি বলেছেন এই গাছ যে ব্যক্তি কাটবে কেমতের দিন আল্লাহ তালা তার মাথায় আগুনের পানি ঢালবেন শাস্তি হিসেবে। কেন এটা তিনি বলেছেন কারণ এই বৃক্ষ নিধনের মাধ্যমে পথচারীদের কষ্ট হয় তারা ছায়া পাবে না পরিবেশ ক্ষতিগ্রস্ত ছিল এমন কথা বলে গেছেন যে তুমি যে কোনোভাবে জেনে যাও যে আগামীকাল রোজ কেমত তোমার কাছে চারা আছে তুমি বপন করো তাহলে যে সবুজায়ন বলি বৃক্ষের পরিবেশ সংরক্ষণের কথা বলি সেদিকে তার বার্তা আছে প্রসঙ্গত একটি বিষয় এসে যায় তিনি তো যুদ্ধও করেছেন জি তাহলে যিনি রহমাতুল্ল আলমে তিনি যুদ্ধ কোনো কেন করলেন এখানে যদি আমরা একটু গভীরে যাই তার যুদ্ধ কি ছিল তার যুদ্ধ কি ছিল কি আগ্রাসন তার যুদ্ধ কি ছিল অন্য জাতিকে পরাভূত করা যদি কোনো মানুষের যুদ্ধ হয় সত্য প্রতিষ্ঠার কোনো যুদ্ধের লক্ষ্য যদি হয় শান্তি প্রতিষ্ঠা সমাজের স্থিতি ন্যায়ের প্রতিষ্ঠা অন্যের প্রতিরোধ তাহলে সেই যুদ্ধের লক্ষ্যও কি রহমত নয় সেই যুদ্ধের লক্ষ্য কি মানুষের জীবন যাপনকে নিরাপদ করা নয় একেবারে সব যুদ্ধের লক্ষ্য তো ধ্বংস নয় ধ্বংস নয় অনেক যুদ্ধ লক্ষ্য হয় শান্তি প্রতিষ্ঠা এবং নবী সস্তামের জীবনে যে যুদ্ধ এসছে তার লক্ষ্য ছিল শান্তি প্রতিষ্ঠা এবং তার যুদ্ধকে ঐতিহাসিকরা এভাবে অভিহিত করেছেন সে যুদ্ধ তিনি যে রহমতুল্লাহ আলামিন সে বিষয়টি স্পষ্ট হয়েছে এখানে আরেকটি বিষয় উল্লেখ করা যেতে পারে এ প্রসঙ্গে রাসুল করিম সাল্লাম তিনি যত যুদ্ধ অংশগ্রহণ যুদ্ধে অংশগ্রহণ করেছেন বা নেতৃত্ব দিয়েছেন তার সকল যুদ্ধগুলোকে অনেক ঐতিহাসিকরা বলেন সবগুলোই ছিল আক্রমণাত্মক ছিল না ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আপনার কাছে ইনশাল্লাহ ফিরে আসছি আমাদের আজকের বিষয় আলামিন মৃতের আগে আপনি বলছিলেন যুদ্ধ প্রসঙ্গ তার লক্ষ্য ছিল শান্তি প্রতিষ্ঠা রাসুল করিম সাল্লাম তাঁর আগমনের অপরিহার্যতা যে ছিল তখনকার বিশ্ব ব্যবস্থায় তার আগমন ছাড়া যে কোনো বিকল্প ছিল না পৃথিবীর মানব জাতিকে রক্ষা করার সেটা বোঝার জন্য তার আগমনের প্রেক্ষাপটটা আমাদের জানা দরকার আরব জাতি তাদের যে ভৌগোলিক অবস্থান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবস্থান তাদের ছিল একদিকে রেড সি পশ্চিম দিক থেকে আবার পূর্ব দিক থেকে ইরাকের এই পাশটা অর্থাৎ পূর্বাং পশ্চিমের মাঝামাঝি একটা সেন্ট্রাল পয়েন্ট হওয়ার কারণে পৃথিবীতে ভৌগোলিকভাবে এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ ছিল আবার সৃষ্টিগতভাবে বা প্রাকৃতিকভাবে এই জায়গাটি মরুভূমি এবং পাহাড় এই দুটি বিষয়ে গোটা আরব ভূখণ্ড প্রায় জুড়ে আছে এর কারণে এটা ছিল অত্যন্ত নিরাপদ বাহিরের কোনো লোক এসে এটাকে দখল করা বা এখানে হামলে পড়ার কোনো সুযোগ ছিল না ভৌগোলিক অবস্থা গুরুত্বপূর্ণ ছিল নিরাপদ ছিল নিরাপদ ছিল আর এরকম নিরাপদ একটি পরিবেশে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসেছেন মরুভূমি মরুভূমিতে মরুভূমি অতিক্রম করাও সহজ বিষয় না সহজ বিষয় না আর এই জন্য দেখা যায় যে আরবদেরকে অনারবরা এসে দখল করেছেন এটা রসুল্লাহ কামসা আসলামের পূর্বে কখনোই দেখা যায়নি অনারবরা অনেক শক্তিশালী পাওয়ার তখন ছিল পারস্য রোমানদের প্রভাব ছিল গোটা পৃথিবীতে কিন্তু আরবদের উপরে প্রভাব বিস্তার করেছে বা এই ভূখণ্ড এসে দখল করেছে এরকম ইতিহাস পাওয়া যায় না আরবদের মধ্যে কিছু আরবরা ছিলেন যাদেরকে বলা হয় আরবে বা এদাহ অর্থাৎ বিলুপ্ত আরব বিলুপ্ত যারা ছিলেন তাদের মধ্যে থেকে আদ এবং সামুদ যাদের আলোচনা আল্লাহ কোরআনে আছে এবং ধ্বংসের কারণে তাদের একটা মানে মজার বিষয় আমাদের দর্শকদের অনেকে হয়তো জেনে থাকবেন আদ এবং সামুদের আবাসন স্থলগুলো তাদের ধ্বংসাবশেষ তাদের এমনকি হাজার হাজার বছর পরেও এখনও আছে জর্ডানে কিছু আছে ইয়েমেনের হাজরামাওতে কিছু আছে এবং সৌদি আরবের মদিনা থেকে ছয় থেকে দূরে তাবুকের এবং আল কিলোমিটার কোরআনে যে আলহেজির শব্দ ঐতিহাসিক এটা রয়েছে এবং তাদের সেই ইয়েগুলো বাড়িগুলো ঘরগুলো যেগুলো পাহাড় পাহাড় তারা কেটে নির্মাণ করেছে আছে আছে তাহলে আরবের একটা শ্রেণী ছিল আরবে বায়দা বিলুপ্ত এদের কোনো পরবর্তী বংশ পরম্পরা আর ছিল না এরা ধ্বংস হয়ে গেছে আল্লাহ রাজাবে আজ আর অনেক জাতি দ্বিতীয় আরব জাতির ভেতরে ঐতিহাসিকভাবে আরেকটি আরব জাতি ছিল যাদেরকে বলা হয় আরবে আরেবা অর্থাৎ অরিজিনাল অ্যারাবিয়ান এই অরিজিনাল অ্যারাবিয়ান যারা এদের পূর্বপুরুষ ছিলেন ইয়ারাবে গাহতান এজন্য এখন অনেকটা ভূমিপুত্র বলা যায় ভূমিপুত্র জি এখন এদেরকে এখনও গাহতানি বা কাহতানি এই বংশের লোকদেরকে এখনও পাওয়া যায় অনেক লেখকের নামের সাথে আমরা দেখি কাহতানি জি এটা খুব গৌরবের এই নামটি তারা বহন করে এই বংশ পরিচয়টা বহন করে তাহলে আরবের দ্বিতীয় যে ইয়েটা তাদের ঐতিহাসিকভাবে অরিজিনাল এরাবিয়ান যাদেরকে বলা হয় তারা হলো গাহতানের সন্তানেরা ইয়া আরব থেকে আরব শব্দটি আসছে ইয়া আরব যে ব্যক্তি তার নাম থেকে তো এই আরব ইবনে গাহতানের ছেলেরা এর বংশটা চলে গেছে নুহ আলে সরাতে এর কাছাকাছি কোনো কোন বর্ণ অনুযায়ী মাত্র তিন তিনটি পরম্পরা পরে কোন কোনো বন অনুযায়ী পাঁচটি পরম্পরা পরেই নুহ আলে সরাতে এ হল আরবের দ্বিতীয় আরেকটা সূত্র তৃতীয় যে সূত্রটা যেই সূত্রে মোহাম্মদ সল্লাহসাল্লাম এসেছেন সেটাকে বলা হয় আরবে মুস্তারাবা অর্থাৎ যারা বাহির থেকে এসে এরা আরব হয়েছেন এদের মূলে হলেন ইব্রাহিম আলহিস সরায়েতুলসাল্লাম যিনি ইরাক থেকে হাররা হয়ে ফিলিস্তিনে তার দাওয়াতের কেন্দ্র স্থাপন করে আল্লাহ নির্দেশে মক্কা এসে সর্বপ্রথম মক্কাকে আবাদ করেছেন এবং সৈবুখার্থী বিসারিত ঘটনা এসেছে তার বংশধরকে বলা হয় আদনানি তাহলে আমরা পাচ্ছি বিলুপ্ত আরব আদ সামুদ এরা আর দ্বিতীয়ত পাচ্ছি আরবদের ভিতরে ইয়ারবনে গাহতান এর ছেলে সন্তানেরা তার বংশধরেরা অর্থাৎ গাহতানিদেরকে এরা হলো অরিজিনাল এরাবিয়ান আর তৃতীয়ত পাচ্ছি হলো আরব থেকে ইরাক থেকে আসা ইব্রাহিম আল এসরাতামের বংশধররা যাদেরকে বলা হয় আদনানি যাদের থেকে মোহাম্মদ সদস্লাম এসেছেন এ হলো আরবের একটা সংক্ষিপ্ত ইতিহাস যে তাদের তাদের এখানকার বসবাসকারীদের ইয়েটা শ্রেণীটা কেমন ছিল তিনটা শ্রেণীতে তারা বিভক্ত ছিল এর পাশাপাশি আমরা বোধহয় আরবের রাজনৈতিক ব্যবস্থা বা তাদের শাসন ব্যবস্থা কেমন ছিল এ সম্পর্কে অল্প কথায় আমরা বলতে পারি দর্শকদেরকে সেক্ষেত্রে বলবো আরবে আসলে দুটি শাসন ব্যবস্থা প্রচলিত ছিল একটি ছিল রাজাদের দ্বারা প্রচলিত শাসন ব্যবস্থা রাজা শাসিত আরেকটা ছিল গোত্রপ্রধানদের দ্বারায় শাসিত ব্যবস্থা তো সাধারণত ইয়েমেন এবং সিরিয়া এই জায়গাগুলোতে রাজাদের প্রভাব ছিল বড় বড় রাজাদের ছিলেন তাদের ভিতরে আব্রাহা যার কথা আমরা দর্শকদের অনেকে জেনে থাকবেন কাবা ভাঙতে এসেছিলো আব্রাহা যেটা সুরাফিল নাজিল হয়েছে যে প্রেক্ষাপটকে কেন্দ্র করে সেই আব্রাহা বাদশাহ তার ইয়ে ছিল ইয়েমেনে পাশাপাশি আরও অনেক রাজা রাজাবাদশারা তাদের ভিতরে ইয়াহুদি এবং খ্রিস্টান উভয় শ্রেণীর ছিল এই বড় বড় রাজাদের প্রভাব দ্বারায় পরিচালিত হতো আরব এর পাশাপাশি গোত্রপ্রধানদের প্রভাব ছিল বিশেষ করে মক্কাতে এবং মদিনাতে আরবের অন্যান্য জায়গাগুলোতে গোত্রপ্রধানদের দ্বারাই পরিচালিত হতো বিশেষ কোনো শৃঙ্খলিত সিস্টেম আলোকে চলতো না এটা ছিলেন স্বাধীন চেতা ছিলেন যা খুশি তারা তাই করতেন এবং আহ স্বেচ্ছা স্বেচ্ছাচারিতার যত প্রকার হতে পারে সবগুলোই তারা করতেন এরকম একটা শাসন ব্যবস্থা আরবে প্রচলিত ছিল এখানে শাসন ব্যবস্থাকে সামনে রেখে একটি কথা বলে শেষ করতে পারি এই বিষয়টি তা হলো আমাদের হাতে জি আরবের মানুষেরা তখন রোমান এবং পারস্য এই দুই পরাশক্তির কিছু আরাবিয়ানরা রোমানদের সাথে কিছু আরাবিয়ানরা পারস্যদের সাথে ছিল এদের সমর্থক ছিল এবং এরা নিজেরা একটা শক্তি ছিল না ইসলাম আসার পরে যেটা গোটা বিশ্বে তারা নেতৃত্বের আসনে আসীন হয়েছে তার আগে কিন্তু তারা হয় রোমানদের সাথে নয় পরাসীনদের সাথে আনুকূল্য ছিলেন আনুকূল্যে ছিলেন কেউ এদেরকে সমর্থন করতেন কেউ এদেরকে সমর্থন করতেন যেটা সুরা রুমে আল্লাহ সুমাত আলোচনা করেছেন আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই বিষয় সমস্ত কুসংস্কার ছিল জি এবং ধর্মীয় পরিসর অনেক কুসংস্কার ছিল সে বিষয়ে যে দু একটি কথা বলতেন জি ধন্যবাদ আপনাকে এরাবিয়ানদের অবস্থা ছিল রসুল করিম সাল্লাহ সাল্লামের আগমনের আগে গোটাই মূর্খতার বিতর নিমজ্জিত জন্য বলাই হয় আইএমে জাহিলিয়াত বা জাহেলী যুগ অন্ধকার যুগ অন্ধকারতার যুগ গোটাই অন্তপুরা তাদের সমাজ ব্যবস্থা ছিল অন্ধকারের ভিতরে কোনো সম্মান ছিল না কোনো জাতিত্ব ছিল তারা তাদের যে কুসংস্কারগুলো ছিল তার ভিতর একটা ছিল তারা এটা এখনো আমাদের সমাজে কিছু কিছু পাওয়া যায় দুঃখজনক একটা ছিল তারা কোন দিকে যেতে চাইলে বা কোন সিদ্ধান্ত গ্রহণ করতে চাইলে একটা পাখি ছেড়ে দিত এ পাখি যদি ডানে যেত তো মনে করতে এটা ইতিবাচক বামে গেলে মনে করতে নেতিবাচক এই একটা প্রথা তাদের ভিতরে প্রচলিত ছিল আরেকটা কুসংস্কার ছিল তাদের ভিতরে তারা তারকা দেখে ভালো বা মন্দ নিরূপণ করার চেষ্টা করত তাদের ভিতরে বিভিন্ন উপত্যকায় তারা গেলে কোথাও যদি অবস্থান করতে হয় সফরে তখন তারা সেখানে সেই উপত্যকার মালিকের আশ্রয় চাইত অর্থাৎ জিন্দের আশ্রয় চাইত এ সমস্ত ছোটোখাটো কুসংস্কারগুলো তাদের ভিতরে ছিল এর পাশাপাশি তারা মক্কার এই বাইতুল্লার তাওয়াফ করতো উলঙ্গ অবস্থায় এবং যুক্তি হিসাবে তারা পেশ করত যেই পোশাকে আমি আল্লাহর অবাধ্য কাজ করেছি অবাধ্যতার কাজ করেছি সেই পোশাক দিয়ে আমি আবার কীভাবে তোয়ফ করি এজন্য সে সমস্ত পোশাক ছেড়ে তারা উলঙ্গ হয়ে কাবার তোয়ফ করত কোন কোনো তাদের কোন কোন গোত্র কোন কোন সময়ে দেখা যেত তারা মৃত বিভিন্ন জন্তু এমনকি রক্ত পর্যন্ত তারা পান করত পাশাপাশি নিজেদের ভেতরে যুদ্ধ বিগ্রহে লেগে থাকা এটা হল আরব তখনকার ইসলাম পূর্ব যুগে আরবের সবচেয়েতে বড় মাপের চিত্র যে নিজেদের ভিতরে মারামারি যুগ যুগ ধরে এবং শতাব্দীকে শতাব্দী ধরে তারা নারীদের নারীদের বিষয়ে আমরা যদি পৃথকভাবে আসি তাহলে আমরা দেখব নারীদের ব্যাপারে আরবের তখনকার অ্যারাবিয়ানদের যে দৃষ্টিভঙ্গি ছিল সেটা ছিল আসলে কোনো মানুষই মনে করা হতো না রীতিমতো অন্য সাধারণ দশটি পণ্যের মতো একটি পণ্য মনে করা হতো আর সেজন্যই নারীদেরকে তারা কোনো মিরাজ দিত না পরিত্যক্ত সম্পত্তিতে কোনো অংশ নারীদের জন্য নির্ধারিত ছিল না কিছুই পেত না শুধু তাই নয় কোনো কোনো ক্ষেত্রে দেখা যেত নারীদেরকে তাদের চাহিদার বিরুদ্ধে তাদেরকে বিবাহ দেওয়া হতো এবং একটা সিস্টেম প্রচলিত ছিল কেউ যদি কোনো মেয়েকে বিবাহ করতো সে তাকে ডিভোর্স না দিয়ে এমনকি স্ত্রী হিসাবে তার সঙ্গে বসবাস না করে শপথ করে শুধুমাত্র তাকে আটকে রেখে দিত এভাবে তার জীবনকে ঝুলন্ত করে রাখত এবং এ বিষয়ে বিষয় বন্ধু হিসেবে জি তো এ বিষয়ে তো আর অনেক কথা আপনার ছিল উপলব্ধি করা যায় সময়ের কোনো আজকে আমরা অগ্রসর হতে পারছি না তো এটা আমরা উপলব্ধি করি রসুল সাল্লাহ আসলাম আরবে জন্মগ্রহণ করার আগে সেখানকার রাজনৈতিক অবস্থা সামাজিক অবস্থা শাসন ব্যবস্থা নারীদের প্রতি নির্যাতন কুসংস্কার সব মিলিয়ে একটা অন্ধকার যুগ ছিল একটি মূর্খতার যুগ ছিল তখন মানবতার একটা আকাঙ্ক্ষা ছিল কামনা ছিল যে আমরা আলো চাই আমরা মুক্তি চাই সে মুক্তি দূত হিসেবেই রাহমাতুল্ল আলমিন সে সময় আরবে গ্রহণ করেছেন ইনশাল্লাহ আমরা জানবো তার সম্পর্কে আগামী দিনের পর্বে অনুষ্ঠানে তো আজকে এখানে শেষ আমাদের শেষ করতে হচ্ছে শেখ আহমদুল্লাহ আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভিল নিবেদিত অনুষ্ঠান আলোকপাত আমাদের আজকের বিষয় ছিল রাহমাতুল্লিল আল আমিন আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান টিভি অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক আমরা এখনও সূচনা পর্বে আছি আমরা নবী সাল্লাহ আলি জীবনের শৈশব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে তিনি কিভাবে রহমত হিসেবে মানব সমাজে আবির্ভূত হয়েছেন সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব আমাদের আহ্বান থাকবে জেনেই থামলে চলবে না উপলব্ধি করতে হবে এবং জীবনে তার প্রতিফলন ঘটাতে হবে প্রিয় দর্শক আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম চলার পথে শত বাক মোহনা কত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই প